হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও টিকটকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের টিকটক ভিডিওতে লাইক আসে না শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের ভিডিওতে কেন লাইক আসে না আমাদের ভিডিও কেন ভাইরাল হয় না তো এটা নিয়ে আপনারা একটা ভিডিও বানান সো আপনার এমন একটি সেটিংসের সাথে আজকে পরিচয় করিয়ে দেবো যে সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে লাইক আসবে অ্যান্ড আপনার ভিডিও ভাইরাল হবে সো সর্বপ্রথম আপনার কি করবেন মাই প্রোফাইলে চলে যাবেন ঠিক আছে তো আপনি আপনার টিকটকে মাই প্রোফাইলে আপনি চলে যাবেন সর্বপ্রথম সো আমি আমার মাই প্রোফাইলে চলে আসলাম আসার পরে এখানে কি করবেন ওপরে দেখুন বন্ধুরা থ্রি ডট বলে অপশন আছে আপনার থ্রি ডটে ক্লিক করে দেন সো থ্রি ডটে ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন সো আসার পরে এখান থেকে সর্বপ্রথম কি করবেন দেখুন বন্ধুরা প্রাইভেসি বলে একটি অপশান আছে তো আপনারা কী করবেন প্রাইভেসির পরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো প্রাইভেসির পরে ক্লিক করে দিলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো আসার পরে আপনারা স্কল করে একটু নিচে চলে আসবেন সো নিচে আসার পরে এখান থেকে দেখুন বন্ধুরা ফলোয়িং লিস্টের এখানে এভ্রিয়ন করা আছে ঠিক আছে তার মানে আমাদের আইডিটি সবাই কিন্তু ফলো করতে পারবে অ্যান্ড ডুয়েটের যে অপশান আছে এখানে অনলি মি করা আছে তার মানে এখানে যদি অনলি মি করা থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনার ভিডিও যদি আপনি যখন আপলোড করেন আপনার ভিডিওতে শুধু আপনিই ডুয়েট করতে পারবেন তাছাড়া কিন্তু কেউই ডুয়েট করতে পারবে না তার মানে আপনার ভিডিওতে যদি কেউ আপনার সাথে ডুয়েট না করে তাহলে কিন্তু আপনার ভিডিওতে বেশি ভিউ হবে না প্লাস র্যাঙ্ক করবে না অ্যান্ড এখানে স্ট্যাটাসের জায়গায় অনলি মি থাকবে ঠিক আছে তো অনলি মি জায়গায় আপনার যদি অনলি মি থাকে তো এইটার কারণে কেউ স্ট্যাটাস কিন্তু করতে পারবে না আপনার ভিডিওতে অ্যান্ড লাইক ভিডিওসের এখানে অনলি মি করা আছে আপনার দেখবেন খেয়াল করে এটা কিন্তু টিকটকের এই সেটিংসের ভিতরে অটোমেটিকলি থাকে এটা আপনাদের সেটিংসগুলো করে নিতে হয় তো আমি লাইক ভিডিওসের এখানে অনলি মির ওপরে একটা ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার সাথে দেখুন বন্ধুরা আমাদের এখানে অনলি মিন অ্যান্ড এভরি ওয়ান আসে তো আপনারা ভাবেন যে আপনাদের টিকটক ভিডিও যখন আপনি আপলোড করছেন তখন যদি এই সি সেটিংসে যদি আপনার অনলি মি থাকে তার কারণ তাতে কিন্তু আপনার ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছাবেই না আপনার ভিডিওতে লাইকই পড়বেন তো আপনার ভিডিওতে লাইক যদি না পড়ে অনলি মি করা আছে আপনার সেটিংস তাহলে কীভাবে আপনার ভিডিওতে লাইক পড়বে বলুন সো এইখানে আপনারা এভরি করে দেবেন এভরি করে দিলে আপনার ভিডিওতে সবাই লাইক করতে পারবে ঠিক আছে সো এই সেটিংসটি যদি আপনি করে রাখেন তাহলে কী হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি যখন টিকটক ভিডিও খুব ভালো করে তৈরি করে আপনার কন্টেন্টটি ভালো করে আপনি যখন আপলোড করছেন তখন আপনার ভিডিওতে সবাই লাইক করতে পারবে সো এফডিওন করে দিলে আপনার ভিডিওতে সবাই লাইক করতে পারবে ঠিক আছে সো এটা আপনার লাইক ভিডিও এখানে এভডিওন করে দেবেন স্টেটাসের এখানে অনলি মি আছে এটাও আপনার কি করবেন এভিওন করে দেবেন ঠিক আছে তো এটাও আপনারা এবিওন করে দেওয়ার পরে এখান থেকে ডুয়েটের যে অপশন অনলি মি আসে এটার পরে আপনারা এবিওন করে দেবেন সো এ করে দিলে এই তিনটে চারটা সেটিংস আপনার এখানে ফলোইং লিস্ট ডুয়েট স্টেটাস অ্যান্ড এখানে লাইক ভিডিওস এখানে এভডিওন করে দেবেন যাতে সবাই আপনার ভিডিওর সাথে ডুয়েট করতে পারে আপনার ভিডিওতে লাইক করতে পারে ঠিক আছে তাহলেই তো আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে আপনার ভিডিওতে লাইক আসবে অ্যান্ড আপনার ভিডিওটি ভাইরাল হবে সো আশা করি বুঝতে পেরেছেন যে এই তিনটে চারটে সেটিংস করার মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন অ্যান্ড লাইক আনতে পারবেন সো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন